আমরা আজকে মূল দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়ের ভিত্তিতে সমাজের সমস্যা চিহ্নিত করুন ও সরকারের সেবা সমূহ। আমরা চাই না যেখানে পারিবারিক সরকারের যে সেবাগুলো রয়েছে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং কোন বাধা কিভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কথাগুলো উপস্থাপন করি। প্রথম অংশে অ্যাক্টিভিস্টদেরকে নিয়ে, অর্থাৎ রাজনীতি চর্চা যা এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি। ওয়ার্কশপ হয়েছে এর আগে আপনাদের এই উপজেলায়, আপনারা অনেক অর্থাৎ আমরা তখন আপনাদের থেকে জানতে চেয়েছি যে এই অবস্থা ছিল এলাকায় এরকম ছিল রাজনৈতিক নেতা কর্মীদের, আমরা জানি সবকিছু। এখন কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে জনগণ, কি অবস্থায় আছে, কে কি চিন্তা করছে, এখন বিশ্লেষণ আজকে আপনাদের কাছ থেকে আমরা জানব। এখানে এই জন্য আমি বলে দিচ্ছি অনেক নেগেটিভ কথাই পজিটিভলি বলা যায়। আপনার একটা জিনিস চুরি হয়ে গেছে তাহলে বিষয়টা যায় আরেক রকম, তাহলে একই বিষয় উপস্থিত সেটার জন্য পজিটিভ সেন্সেই হয়। হ্যাঁ,